আজকে আমরা না বাগানে বসে একটু গল্প করি। আমার এই বাগানটি না আমি খুব কষ্ট করে বানিয়েছি। কেন জানেন তো, এই কষ্টটা হয়েছে সবার প্রথমে বাগান করতে হেল্পারের দরকার হয়। সেই হেল্পারের রেগুলারিটিস এত কম যে আমি এই বাগানটি ওদের সাহায্য নিয়ে করতে পারিনি। তাই একা একা যেভাবে পারি, যতটুকু সময় দিতে পারি, আমি এই বাগানটির কাজ শেষ করেছি। এই জায়গাটি আমার জন্য শুধু বাগানই নয়, এই জায়গাটি আমার জন্য অনেক স্মৃতিতে থাকা একটা জায়গা, যে জায়গায় সবাই মিলে গল্প করতাম, সবাই মিলে বসতাম। তো সারাদিনের এই একাকিত্ব সবাই চলে যাওয়ার পর আমাকে প্রায় একদম ঘরমুখ করে দিয়েছিল। তখন আমার হাজবেন্ড আর আমার ছেলে মেয়েদের ইন্সপিরেশন নিয়ে আমি এই বাগানে নামলাম। বাগান করতে আমার ভীষণ ভালো লাগে। জানেন তো, যখন বাগানের কাছে যাই মনে হয় এই প্রতিটি গাছ আমার সাথে কথা বলে। প্রতিটি গাছের মধ্যে আমি ওদের সুখ দুঃখ বুঝে নিই, ওরাও আমার সুখ দুঃখ যেন বুঝে নেয়। তাই বাগানের এই অভিজ্ঞতার পর আমার কাছে যদি কোনো মানুষ তার টেনশান নিয়ে আসে, আমি সবার আগে বলি, চলো দুটো গাছ লাগাও তো বাড়িতে। আসলে বাগান দেখানোর জন্য করা আর বাগান মন থেকে করা, সে বাগান যারা করে তারা দাঁড়ালেই বলতে পারবে যে বাগানটা কেমন। আজকের এই বাগানটি আমার দিন রাত্রে খেটে একটা জায়গায় এসেছে। তাতেও মনে হয় আরেকটু যদি কাজ করতে পারতাম, আরেকটু যদি ভালো করে কাজ করতে পারতাম। ম্যাক্সিমাম সময় আমার বাগানের কাজ হয় সন্ধেবেলা, কারণ সারা দিন ঘরের থেকে বেরিয়ে কাজ করি ঠিকই, কিন্তু সন্ধেবেলায় আমার মনোযোগটা বাগানে ভীষণভাবে থাকে। যাই হোক, আমার সুখ দুঃখের সাথী এই সমস্ত গাছগুলি, যাদের নাম আমি অনেক কিছু দিয়েছি, তবে আসল নামগুলো কিন্তু আমি আপনাদের বলতে পারবো। এই যে দেখুন, ব্লিডিং হার্ট, এটা দুটো গাছ একসাথে লাগিয়েছিলাম। এখন কি হলো, ব্লিডিং হার্টে গাছটা এত বড় হয়ে গেছে যে আমার গন্ধরাজ ছায়া পেয়ে যাচ্ছে। তাই চেষ্টা করছি ওর মুভমেন্টটাকে একটু চেঞ্জ করে দেওয়ার। প্রতিটা গাছের সাথে জানেন ওদের প্রয়োজনে কথা বলতে হয়। তাই আমি বলি কি, গাছের সাথে যেদিন আমরা সবাই কথা বলতে পারবো, সেদিনই হবে আমাদের সত্যিকারের গাছকে ভালোবাসা। কোন গাছে কতটুকু খাওয়া দরকার, কোন গাছে কি খাওয়ার দরকার, সেগুলি কিন্তু বুঝে নিতে হবে। গাছ আর অ্যানিম্যাল, এই দুটো জিনিস। আমার বাড়িতে অ্যাকোরিয়ামও আছে, একদিন আমি অ্যাকোরিয়ামটাও আপনাদেরকে দেখাবো। ওদেরকে না ওদের ডিমান্ডগুলো বুঝে নিতে হয়, আর ওই বোঝার পেছনে দরকার সময়। সময়টা যত আমরা বেশি দেব, ততই এগুলো বোঝা যাবে। আসলে কি জানেন, এই গাছের ভালোবাসাটা আমার ওই করোনা পিরিয়ড থেকে বেশি হয়েছে। করোনা পিরিয়ডে আমার যখন মানে আর ভালো লাগছিল না, কিছু তো করতে হবে, কত একঘেয়েমি জীবন, রান্না করা, ভাত খাওয়া আর ঘুমোনো, এসব নিয়েই থাকা, তখনই চেষ্টা করলাম যে একটু বাগান করি। আসলে কি জান, করোনা কিন্তু আমাদেরকে অনেক কিছু শিখিয়ে গেছে, অনেক কিছু নিয়েও গেছে, কিন্তু অনেক কিছু দিয়েও গেছে। এই করোনা পিরিয়ড থেকেই আমার এই গাছ করাটা। তো গাছকে আগে বোঝা, তারপর সেই অনুযায়ী ওই গাছের সাথে ব্যবহার করা, এটাই হচ্ছে আমাদের এই বাগানের সবচেয়ে বড় রুলস।
বাগান শুধু করলেই হবে না, বাগানের চারদিকটা পরিষ্কার রাখাও খুব দরকার। নোংরা যেমন আমরা ভালোবাসি না, গাছও কিন্তু নোংরা ভালোবাসে না। ওরা যেমন আমাদেরকে অক্সিজেন দেয়, যেমন আমাদেরকে বাঁচিয়ে রাখে, তেমনই ওরাও কিন্তু বেঁচে থাকতে চায় খুব নিট অ্যান্ড টাইডিভাবে। তাই বাগান পরিষ্কার করা আমার একটা রোজের কাজ, রোজই বাগান পরিষ্কার করি। কারণ গাছের থেকে তো পাতা পড়বেই আর বাগানে পোকা আসবেই, এটা বাগানে পোকাদের বাড়ি। আমি বলি পোকা আর পাখির বাড়ি হচ্ছে বাগান, তো সেখানে আমার পরিষ্কারটা একটা আবশ্যিক হয়ে যাচ্ছে। বাগান পরিষ্কার আর বাগান করা, এই দুটো যদি ঠিকভাবে হয় তাহলে বাগানের সৌন্দর্য কিন্তু বেরিয়ে আসে। একা শুধু গাছগুলিকে যত্ন করলেই হবে না, তাকে সাজিয়েও রাখতে হবে ঠিকভাবে, এটাই বাগানের একটা রুলস। একটা সময় নিজের একাকিত্বটা ছিল ভীষণ ভয়ের, একাকিত্বটাকে কীভাবে কাটাবো। দুবেলা খাওয়া, রান্না করা আর ঘরের কাজ করা, এগুলি দিয়ে তো নিজের একাকিত্ব, তারপরেও তো আরও অনেক সময় থাকে, কী করব ভাবতেই পারছিলাম না। তারপর চলে এলো আমার কাছে নানাহ কাজের মধ্যে এই একটা আমার সবচেয়ে প্রিয় কাজ হচ্ছে, এই হচ্ছে বাগান করা। প্রতিটা বাগানে যখন যাই তখন মনে হয় ইস, এই গাছটা তো আমার নেই, ওই গাছটা তো আমার নেই, আমি ঠিক যত্নে পারবো তো? এই করে করে না বংশ কিন্তু বৃদ্ধি হয়ে যাচ্ছে। তাই এখন ভাবছি একটু কন্ট্রোলও করে নেব, কারণ নিজের হাতে করি তো লোকজনও পাই না। তবে বাগানে প্রতিদিন সকালবেলা ঘর থেকে যখন জানলাটা খুলে যখন দেখি সব গাছগুলো বাগানে ঠিক আছে, তখন সত্যি মনে একটা আনন্দ জাগে। আসলে বাগান প্রথম শুরু হয় মানুষের ভালোবাসার মধ্য দিয়ে, আর ওই ভালোবাসাটা যখন গভীর হতে থাকে তখন বাগানটাই যেন জীবনের অঙ্গ হয়ে যায়। শুধু বাগান করলেই হবে না, কোন গাছের পাতাটা বেশি মরে আছে, তুলসী গাছের মঞ্জুরি কি বেশি বেরিয়ে আছে, এগুলির দিকে নজর কিন্তু সব সময় থাকতে হবে। আর এটাই যখন আমি করি, আমাকে মধ্যে মধ্যে সবাই বলে সারাদিন বাগানে পড়ে থাকো। আসলে এটাকে বাদ দিয়ে আমি আমার জীবন ভাবতেও পারি না, আর এটার মধ্যেই আমি আমার জীবনে অনেকখানি আনন্দ খুঁজে পাই। আর আমার জীবনে যে একাকিত্ব ছিল সেই একাকিত্ব এখন ভয় পেয়ে অনেক দূরে চলে গেছে। লাইফে একটা পজিটিভ দিক যদি থাকে সেটা হচ্ছে ক্রিয়েশন, আর বাগানে আমি সেটাই পেয়ে থাকি। আজকের মতো, থ্যাংক ইউ ভেরি মাচ।